রাজধানী ঢাকা, যেখানে প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে লাখ লাখ মানুষকে বের হতে হয় রাস্তায়, মানুষের এমন চাহিদার বিপরীতে বাড়ছে পরিবহন। তবে অতিমাত্রায় ব্যক্তিগত পরিবহন বাড়ায় তীব্র হচ্ছে যানজট। পরিবহনের সংখ্যা বাড়লেও আসছে না শৃঙ্খলা, ফলে এমন দুর্ভোগ নিত্যদিনের। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটিএর হিসেবে বর্তমানে ঢাকায় গণপরিবহনের সংখ্যা 6,000-এর বেশি, ফলে সহজ হিসেব বলছে 1.5 কোটি নাগরিকের মহানগরে প্রতি 2,500 যাত্রীর জন্য আছে কেবল একটি বাহন। এখানে যদিও কিছু পাবলিক ট্রান্সপোর্ট থাকে, সেটা সংখ্যায় খুব কম এবং ভাড়া খুবই বেশি। পর্যাপ্ত পাবলিক ট্রান্সপোর্টেশনের অভাব আমার মনে হয় আর কি, আমরা সেভাবে ট্রান্সপোর্টেশন পাচ্ছি না। যাত্রী দুর্ভোগ কমাতে সংখ্যা আগের চেয়ে বাড়লেও গণপরিবহনগুলোর মধ্যে অসম প্রতিযোগিতা কেবল ভোগান্তি বাড়াচ্ছে। এখানে আমরা মনে করি যাত্রীর সাথে যে পরিবহন ব্যবস্থার সমন্বয়, এটা অত্যন্ত জরুরি। আবার নিয়ম নীতির তোয়াক্কা না করে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। 10 নম্বর নামক বা 1 নম্বর নামক বা টেকনিক্যাল বা কল্যাণপুর বা শ্যামলী বা কলেজ গেট, কলেজ গেট পর্যন্ত 30 টাকা ভাড়া, তারপরে মোহাম্মদপুর পর্যন্ত 40 টাকা, বিশ্ব রোড থেকে। শ্যামলী থেকে একটা লোক যদি ওঠে, তার কাছ থেকে 15 টাকা ভাড়া নেয় শিয়া মসজিদ পর্যন্ত, বাট সে ভাড়াটা হওয়ার কথা ছিল 5 টাকা। অন্যদিকে নারীদের জন্য আলাদা বাস চালু হলেও তা পর্যাপ্ত নয়, ফলে দুর্ভোগ কমেনি, তাই রাজধানীর বিভিন্ন রুটে আরও বেশি মহিলা বাস চালুর দাবি তাদের। সকাল টাইমে অনেকই প্রবলেম হয়ে যায় যে আমরা বাসই পাই না, কিন্তু যাদের অফিস 6টায় তারা যদি মানে বাসটা ওভাবে পেতো টাইমলি 6টা বা 6টার পরে, তাহলে আমাদের জন্য সুবিধা হতো। বাসের পরিমাণ যে পরিমাণ আছে, এটার পরিমাণ আর একটু বাড়াই দিলে ভালো হতো। এই অবস্থায় মানসম্মত গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কর্তৃপক্ষকে আরও আন্তরিক হওয়ার পরামর্শ দিলেন পরিবহন বিশেষজ্ঞরা। ঢাকা শহরে গণপরিবহনটাকে কেউ ধারণ করবে, এটাকে লালন করবে, এটাকে মেনটেন করবে, এই ধরনের কোনো প্রতিষ্ঠান কিন্তু কোনোদিনই সরকার দাঁড় করায়নি। মাস ট্রানজিট অথরিটি করতে হবে, যারা সারা বছর ধরে এই গণপরিবহনের সার্ভিসটাকে, মানটাকে ঠিক রাখবে এবং তার অবকাঠামোগুলি দেখবে। আধুনিক গণপরিবহন ব্যবস্থার মধ্যে দিতে পারি, যেমন বিআরটি বা এমআরটি, তাহলে কিন্তু দেখবেন যে যারা তাদের ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছে, তারা কিন্তু তখন ওই গাড়ি ত্যাগ করে কিন্তু বিআরটি বা এমআরটিতে আসবে। আর অনিয়ম দূর করতে নিয়মিত অভিযান চালানোর দাবি করলেন বিআরটি এর এই কর্মকর্তা। অনেক কোম্পানি অতিরিক্ত ভাড়া আদায় করছে বা অনেকে যথাযথ স্টাফেজে না থামাচ্ছে না, এই সমস্ত বিষয়গুলো তো আমরা আসলে অকেবল, এবং সেই কারণে কিন্তু আমাদের কিন্তু দেখেন প্রতিদিন 5টা মোবাইল কোড সক্রিয় আছে। গণপরিবহনে কিছুটা অনিয়ম বিশৃঙ্খলা আছে, এবং শিশু অনিয়ম বিশৃঙ্খলা দূর করার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকি। গণপরিবহন ব্যবস্থায় দ্রুত সেবার মান বাড়াতে না পারলে ব্যক্তিগত পরিবহনের দিকে মানুষের ঝোঁক কমবে না, ফলে দিন দিনই নাজুক হবে ঢাকার অবস্থা। জোলাস কবির, আরটিভি, ঢাকা।